মোহাম্মদ সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ নন? বিস্মিত ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাংলাদেশ তো বটেই বিশ্বের সেরা পাঁচ কোচের একজন, সালাউদ্দিন মনে করেন মঈন। এদিকে কুমিল্লার দুই স্পিনার রিশাদ হোসেন আর আল-ইসলাম মন জয় করেছে তার, সেই সাথে তাওহিদ হৃদয়কেও বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন মনে করছেন মঈন আলী। বিপিএলে যে গ্লোবাল সুপারস্টাররা খেলেন তাদের মধ্যে মঈন আলী একজন। তিনি নিয়মিতই বিপিএলের হয়ে খেলছেন, এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন এই আসর। বিপিএল হাঁটি হাঁটি পাপা করে দশম আসরে পা দিয়েছেন। কেমন করছে বিপিএল, কেমন দেখছেন মঈন বাংলাদেশের ক্রিকেটকে, সেই সব কিছুই জানার চেষ্টা করব এই ইংলিশ অলরাউন্ডারের কাছে। টানা কয়েক সিজন ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন মঈন আলী, দলটির অধিকাংশ ক্রিকেটারই তার পরিচিত। তবে এবার দলের দুই নতুন সদস্য বেশ মনে ধরেছে মঈনের। স্পিনার আল-ইসলাম আর রিশাদ হাসানকে ভালো লেগেছে এই ইংলিশ অলরাউন্ডারের। আলিসকে আমার খুবই প্রতিভাবান মনে হয়েছে, যদিও অল্প কিছুদিন দেখেছি। তবে আমাদের লেগ স্পিনারটাও বেশ ভালো, বাংলাদেশ দলে লেগ স্পিনারের ঘাটতি রয়েছে, ওর সেই সক্ষমতা আছে ওই জায়গায় থিতু হবার। তবে দুজনকেই আরো সময় দিতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে দলে নিয়েছে তাওহিদ হৃদয়কে, কিন্তু হৃদয় মঈনের কাছে মোটেও অপরিচিত নয়। গেল আসরে প্রতিপক্ষ হিসেবে বগুড়ার এই ক্রিকেটারকে ভালোভাবে মাঠে পরখ করেছিলেন এই ইংলিশ, তাই তো তার হৃদয় জয় করেছে বাংলাদেশের তাওহিদ হৃদয়। আমার মনে হয় হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার, এবার সতীর্থ হিসেবে দেখছি, কিন্তু গত আসরেও প্রতিপক্ষ হিসেবে দারুণ খেলেছে সে। তার গঠন ছোট কিন্তু অনবদ্য টাইমিং আর প্রচুর শটস আছে ওর হাতে, ওর খারাপ সময়ও যাবে, তখন যেন বোর্ড ওর পাশে থাকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মঈনের বারবার ফিরে আসার পেছনের অন্যতম কারণ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মঈন বলছেন বাংলাদেশের সেরা কোচ সে, সেই সাথে তার জানা সেরা পাঁচ কোচের তালিকায় থাকবেন বাংলাদেশের এই মাস্টার ট্যাকটিশিয়ান। আমার খেলা সেরা কোচদের একজন সালাউদ্দিন, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা নিগড়ে নেয় সে, নিশ্চিতভাবে বাংলাদেশের সেরা সে। সেই সাথে আমার জানা টপ ফাইভ কোচের মধ্যে একজন সালাউদ্দিন। আমি খুবই বিস্মিত কেন বাংলাদেশের হেড কোচ নয় সে। মঈনের স্ত্রী বাংলাদেশি, কিন্তু লাজুক সিলেটি জামাই কথা বলতে চান না পরিবার নিয়ে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।